আমি কিনতে আসছি এখানে কত টাকা নেবেন কিন্তু আমাদের কাছে অভিযোগ আপনি 1500 1600 1700 টাকা পর্যন্ত নেন জটিল কথা বলবেন না আমরা জটিল কথা বুঝি না আমরা সহজ সরল মানুষ 18 কোটি মানুষ ভক্তা এই ভক্তরা সহজ সরল কথা বুঝে আমরা তো কর্মচারী আপনি কর্মচারী আমি কর্মচারী আমি সরকারি কর্মচারী সরকারি রেটের 1 টাকা বেশি নিতে পারবেন না এই জন্য মূলত আপনি খাবারগুলো খোলা অবস্থায় রেখেছেন আছেন আপনি যে 12 কেজি গ্যাস বিক্রি করছেন না এলপি গ্যাস জি এলপি গ্যাস এলপি গ্যাস কত করে বিক্রি করছেন বক্তাওনে হোম ডেলিভারি সহ 1550 টাকা আমি কিনতে আসছি এখানে কত টাকা নেবেন হোম ডেলিভারি সহ 1550 আমি কিনতে আসছি এখানে আপনার কাছে নিয়ে যাব আমি 1450 টাকা 1450 টাকা নেবেন সরকারি রেট কত 1500 1600 1700 টাকা পর্যন্ত নেন না না আপনি যেমন আমি ভ্যাকসিন কোটা এটা আমাদের কেনা বেশি বিক্রি বেশি কত করে বিক্রি করেন এটা আপনার 1650 টাকা আমাদের কিনা আপনার 1580 টাকা ডেলিভারি সহ আমরা সার্ভিস করতেছি আচ্ছা আপনি আপনার নাম কি আমার নাম নিখিল কমপ্লেক্স কথা বলবেন না মানে জটিল কথা বলবেন না আমরা জটিল কথা বুঝি না আমরা সহজ সরল মানুষ 18 কোটি মানুষ ভক্তা এই ভক্তরা সহজ সরল কথা বুঝে আপনি জটিল প্যাস মেরে দিয়ে কথা বলেন না আমি বলছি এখানে কিনতে আসছি আমি আমার গাড়ি আছে অথবা ভ্যান আছে আমি নিয়ে যেতে চাই আপনি 1650 টাকা দাম নেবেন আপনি বেশি দামে কিনেছেন বেশি দামে কিনেছেন তাহলে অভিযোগ দিয়েছেন কোন অথরিটির কাছে সরকারের কোন দপ্তরে আপনি অভিযোগ দিয়েছেন দুটি দপ্তরে অভিযোগ দেওয়া যায় একটি হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সেখানে অভিযোগ দিলে প্রতিকার পাবেন কারণ তার হচ্ছে দেয়ার দ্য লাইসেন্সিং অথরিটি তাই না আর আরেকটি ভ্যাকসিমকোর লাইসেন্স দেয় কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ওনার লাইসেন্স দেন যেমনটি লাইসেন্স বাতিল করার এখতিয়ার রয়েছে তাদের কাছে আপনি জানিয়েছিলেন যে তারা আপনাদের বেঁধে দেওয়া রেটের চেয়ে বেশি দাম নিচ্ছে জানাননি জাতীয় ভোক্তা অধিকার সনদ দপ্তর আছে এখানে জানিয়েছিলেন আপনি অভিযোগ দিয়েছিলেন জানাননি তা আপনি তো তাহলে যোগ সাজস করে দাম বাড়িয়ে দিচ্ছেন কোম্পানি যেমন বেশি নিচ্ছে আপনি আরো বেশি নিচ্ছেন আপনি ক্যাশ মেমো দেন না আপনার মূল্য তালিকা নেই আমরা এখন ভেরিফাই করব কিভাবে যে আপনি নাই তো এজন্য একটা কি নাই দোকানে মানে আপনি কে আমি না কর্মচারী আমিও তো কর্মচারী আপনি কর্মচারী আমি কর্মচারী আমি সরকারি কর্মচারী আপনি একজন মালিকের কর্মচারী আপনি বেতন পান আমিও বেতন পাই কোনো ডিফারেন্স নাই শুধু একটা ডিফারেন্স আমার কি আমি সরকারি চাকরি করি আপনি একজন মালিকের চাকরি একই চাকরি করি দুই জনে তো আপনি মাই আইন মানবেন না আপনি মালিক বলে দিয়েছেন যে মূল্য তালিকা দেওয়া যাবে না 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 কিছুই বলেনি কিছুই বলেনি তো মূল্য তালিকা দিলে সমস্যা কোথায় সরকারি রেটের 1 টাকা বেশি নিতে পারবেন না আপনি ক্যাশ মেমো দিতে হবে পাকা ক্যাশ মেমো এমআরপি যেটি ছিল সেই এমআরপি বিক্রি করতে হবে যদি এমন মনে হয় আপনার যে হোম ডেলিভারি দিবেন এই জন্য ডেলিভারি চার্জ আলাদা হবে কত হবে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ এটা নির্ধারণ করবে এটা নেগোসিয়েশন কিন্তু আপনি 1650 টাকা নেবেন 1443 টাকা রেটে এটা তো অ্যাকসেপ্টেবল হবে না ডেলিভারি সহ আছে এই যে পেস মেরে কথা বললেন ডেলিভারি সহ আমি তো এখানে নিয়ে নিতে আসছি আপনি 1650 পাচ্ছেন না স্যার আপনি নিয়ে গেলে 1450 টাকা বন্ধ রাখা যাবে রাখা যাবে এখন রাখা যাবে জি এর আগে তো আপনি রাখেননি এগুলো অ্যাকসেপ্টেবল হবে না মূল্য তালিকা দেন এক্ষুনি দেন এক্ষুনি মূল্য তালিকা দেন এবং সরকারি রেট পেতে দিবেন এখানে ডেলিভারি চার্জ আলাদা হবে এটা ঠিক আছে এটা অ্যাকসেপ্টেবল আপনি ক্যাশ মেমো দিতে হবে মোটা ইয়া যে লেখেনি আর মতো বোতলে লেখেন ক্যাশ মেমো দিতে হবে যেহেতু ইতিপূর্বে মূল্য তালিকা দেননি বেশি দামে বিক্রি করছেন আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো এখন পরিশোধ করেন আপনি খোলা অবস্থায় রেখেছেন কেন ছেলে অসুস্থ উনি হসপিটালে এই জন্য মূলত আপনি খাবারগুলো খোলা অবস্থায় রেখেছেন না স্যার গাইকে রাখছিলাম একটু গরম তো আমরা কি দেখলাম এবং এখানে হাজার হাজার গাড়ি যাতায়াত করে ধুলোবালি উড়ে না সবগুলো তো খাবারের উপর আঠালো জিনিস খাবারের উপর যদি পড়ে তাহলে স্বাভাবিকভাবে খাবারগুলো পয়জনাস হয়ে যাবে যিনি এই খাবার খাবেন তার পেটে বিভিন্ন রকম আমাশয় ডায়রিয়া সহ বিভিন্ন রকম রোগ দেখা দেয় জন্ডিস হয়ে যেতে পারে তাই না হতে পারে তো আপনার অবহেলার কারণে আপনার দায়িত্বহীনতার কারণে যে আপনার কাস্টমার তো বিভিন্ন রোগে আক্রান্ত হতে যাচ্ছে আপনি কি ব্যবস্থা নিয়েছেন এটা ঠিক হয়েছে জায়গা রাখা উচিত ছিল ভুল হয়েছে স্যার ঢাকা ছিল কিন্তু বেচা কিনে একটু এখানে একটা র‍্যাক সিস্টেম করতে পারতেন র‍্যাক গ্লাস সিস্টেম থাকবে বাইরে থেকে দেখা যাবে ভিতরে প্রোটেকশনে থাকবে ধুলোবালি পড়বে না এরকম করে পারতেন র‍্যাক করতে কত টাকা লাগে
র‍্যাক করতে কত টাকা লাগবে একটা র‍্যাক করতে 5000 টাকা 5000 টাকা লাগবে আপনাকে 10000 টাকা জরিমানা আরোপ করা হলো এই 10000 5000 টাকা র‍্যাকের জন্য ছেড়ে দেওয়া হলো আর 5000 টাকা আপনি এই জরিমানা প্রদান করবেন স্যার আমি তো মহাজন না